আচ্ছা ওকে, তো যারা লাস্ট ক্লাস করো নাই, আমি হোপফুলি আগামীকালকে আমি ভিডিও আপ করে দেবো আগের ক্লাসেরটা, সেটা দেখে নিও। আর অলরেডি গত বছরের প্রায় 12টা লেকচার আপ করা আছে, ঠিক আছে? তাহলে সেগুলো একটু দেখে নেবা যে মানে আমি কী পড়াইছি, কারণ হচ্ছে কিন্তু তোমাদের নেক্সট উইকের রবিবার দিন হচ্ছিল পরীক্ষা, ঠিক আছে? এটা অলরেডি জানো কি জানো না জেনে নেবা। ওই লেকচার ফার্স্ট লেকচার দুটা নিয়ে 3 আর 4টা কথা একটু বড় করে দেওয়া আছে, মানে ওই 3 আর 4 লেকচারে আমি সবগুলোই আবার পড়াচ্ছি, ঠিক আছে? তো ওই সবগুলো লেকচারই আছে, কিন্তু প্রথম থেকে একদম 12 নম্বর লেকচার পড়ব। তো ওখানে দেখবা যে লেকচার 12 লেখা আছে, 12, ঠিক আছে? তো লেকচার 12 পর্যন্ত দেখে নিবা ওই ভিডিও শেষ না। আমার চলে এখন তুমি কী ডাউনলোডে ইউজ করতে সেটা আমি জানি না, আমি তো ভিডিও তো আপ করে রাখছি, এটা তো মানে ইউটিউবতে তো দেখা যায়, ডাউনলোড করলে না দেখে গেলে ওটা তো যে জায়গাতে ডাউনলোড করছে ওই জায়গায় সমস্যা, এটা তারা আমার দেখা বিষয়। হ্যাঁ যাই হোক, মানে ওই 12 লেকচারগুলো দেখে নেবা, ঠিক আছে? কারণ নেক্সট ডে হচ্ছিল এই তোমাদের রবিবার দিন, তোমাদের তো রবিবার দিনে ক্লাস, তো তোমাদের সানডেতে কিন্তু ওইটার উপরে আমি পরীক্ষা দেবো। মানে হ্যাঁ ওগুলো যাবা, মানে এই ক্লাসে আমি যে 12টা লেকচার করাবো না, এখানে যে তোমাদের দুইটার আগে 12টা লেকচার হবে, ওই লেকচারগুলাই হলো গত বছর আমি ছিলাম, তো সেগুলাই জাস্ট আমি আপ করে রাখছি, জাস্ট তোমরা ওগুলো দেখবা, আমি জাস্ট মেক শিওর করলে তুমি দেখছো কিনা, ওর জন্য একটা এক্সাম্পল, ঠিক আছে? তো তুমি যদি দেখে থাকো তাহলে ওগুলো অ্যান্সার করতে পারবা, একটু ইজি, খুব শর্ট কোশ্চেন থাকবে, জাস্ট ট্রু ফলস, মাল্টিপল চয়েস, তারপর হচ্ছে হলো মানে ইনপুট কমান্ড থাকবে, আউটপুট বের করতে হবে, তারপর হচ্ছে প্রবলেম ফাইন, মানে কোন জায়গায় কোনো ইয়ে আছে কিনা, দ্যাটস ইট। সো খুব মানে শর্ট কোশ্চেন হবে, ঠিক আছে? জাস্ট উইদিন মনে হয় 10 থেকে 15 মিনিটের বেশি হবে না, মানে 15 মিনিট, ঠিক আছে? সো 15 মিনিটের মতো একদম হবে, 10 থেকে 15 মিনিট, জাস্ট বোঝার জন্য যে তোমরা দেখছো, কারণ তোমাদের প্রতি আমার খুবই অবিশ্বাস আছে, ঠিক আছে? কারণ তোমাদের কিছু বললে তোমরা শুনো না, তো এটা হলো ফোর্সফুলি করা, ঠিক আছে? যে তোমাদের কত প্রবলেম, আর অবশ্যই দেখবা যে যদি শেষ করো, কারণ তোমাদের কিন্তু চাকরি বন্ধ আছে, ওয়েডনেসডে থেকে স্যাটারডে পর্যন্ত, মানে এগুলো কিন্তু পুরো অফ ডে, তো 4 দিনে তুমি যদি জাস্ট 2 আওয়ার্স করে টাইম দাও, হ্যাঁ না, কারণ ওখানে মনে হয় না 8 আওয়ার্সের বেশি এই আছে, হ্যাঁ টাইম দাও, ঠিক আছে? না তোমাদের হচ্ছে না, একটা 10 মার্কসের মতন পরীক্ষা হবে, মানে 10 মার্কস আমি কনভার্ট করবো, আর 10 মার্কস আর একটা সাবজেক্ট টেস্ট নিয়ে এই দুটা মিলে হলো 50 মার্কস, কারণ খুবই ইজি পরীক্ষা, তো ফুল 20 মার্কস আমি দিব, সেটা 50 মার্কস থাকলে আর একটা সাবজেক্ট টেস্ট হয়তো নিবো, ওই সময় আমি হচ্ছে হলো 10 মার্কস দিব, ঠিক আছে? তো এটা কাইন্ড অফ একটা সিটি হবে, মানে এটা মার্ক অ্যাড হবে, ঠিক আছে? সো এটা মার্ক অ্যাড হবে মানে হচ্ছে হলো যে এটা তোমরা একটা কাইন্ড অফ বোনাস মার্ক পেলা, এই বাদে আরও 4টা সিটি হবে, এই পরীক্ষাটা বাদেও 4টা সিটি হবে, ঠিক আছে? এটা হলো কাইন্ড অফ আনঅফিশিয়াল সিটি, এটা হচ্ছে চিন্তা করা, মানে তোমরা তাহলে একটা অপশন বেশি পাই না, মানে কাইন্ড অফ, ঠিক আছে? সো এগুলো দেখে শেষ করবা, আর যারা ফার্স্ট ক্লাস পড়ায় তাদের জন্য মাস্ট, কারণ না হলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, আর আমি জানি না আজকে ক্লাস কত রিজ করতে পারবা, তাও কোশ্চেন করো, মানে মেক আপ করার জন্য যদি কোনো প্রবলেম হয় যে বুঝতে পারতেছো না, তাহলে জাস্ট আমাদের কোশ্চেন করবা। আচ্ছা ওকে, সো আমরা একটু শুরু করি, আমি জাস্ট আগের ক্লাসের একটু রিভিউ দিয়ে দিই। আগের ক্লাসে আমরা দেখছিলাম যে কীভাবে হচ্ছে হলো একটা জামা পত্র ক্রিয়েট করতে হয়, যেন আমরা বলছিলাম যে আমরা একটা এই আইডি একটা ফলো করবো, এখানে আসলে আইডি কোনো ফলো করার কোনো কিছু নেই, এটা হচ্ছে থিওরি ক্লাস, বাট আমি ক্লাস করার সময় আইডি ইংলিশ এন্ড আইডি নামে একটা আইডি আছে সেটা ফলো করবো। সো কীভাবে তারপরে দেখছিলাম আমরা হচ্ছে হলো যে এই ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে হলো এর মধ্যে মেইন মেথডের কাজগুলো কি, পাবলিক স্ট্যাটিক এগুলো কাজ কি, দেন হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, স্ট্রিং নিয়ে কাজ করছিলাম, দেন ওগুলো প্রিন্ট করছিলাম, দ্যাটস ইট। সো জাস্ট যারা ক্লাস করে নেয় তাদেরকে একটু রিক্যাপ করার জন্য, তো আমরা নর্মালি প্রজেক্ট ক্রিয়েট করা এগুলো জাস্ট দেখে নিও, ভিডিও আপ করে দেওয়া আছে, মানে আমি আজকের পর্যন্ত বুধবার দিন আমি ভিডিও আপ করে দেবো, ঠিক আছে? আজকের ক্লাস পর্যন্ত যে ভিডিওগুলো আছে মানে দুইটা, তো তো আগামী মানে বুধবার দিন হচ্ছে হলো আমি আপ করে দিলে ওই ফার্স্ট ক্লাসের ভিডিও রেডি দেখে নিই, ওখানে লেখা আছে মানে আমরা কি করছিলাম, দেখি প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে হলো প্রজেক্ট ক্রিয়েট করার সময় কিছু ফাংশন আইডি আছে সেগুলো কি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো একটু দেখে নিবা, সরি আগের ক্লাস থেকে। তো আমি জাস্ট এখানে একটু বলে দিই, অলমোস্ট জাভার সিনট্যাক্স হচ্ছে হলো ওই সি এর মতো, ঠিক আছে? সি
আমরা যেভাবে সিনট্যাক্স দেখে আসছি একদম ম্যাক্সিমামই এখানে হচ্ছে সেম টাইপেরই সিনট্যাক্স, জাস্ট হচ্ছে হলো এখানে একটা ক্লাস ফার্স্টে ডিক্লেয়ার করতে ক্লাস কি পরে আসতেছি, দেন হচ্ছে হলো এরকম একটা মেইন মেথড লিখতে হয়, আমরা তো সি এর মধ্যে একটা মেইন মেথড থাকতো, আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করতাম, দেন আমরা মেইন মেথডের ভিতরে ধরো রাইট করতাম মানে কোড লিখতাম, ঠিক আছে। সো সেম এখানে হলো একটা মেইন মেথড থাকে, সো এই মেইন মেথডের ভিতরে হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সো আই এম দি ডাবল ফ্লোট, এগুলো অলরেডি আমরা সি এর মধ্যে আমাদের এখানে আসছি যে কিভাবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সো একদম সেম এর মতোই তো, যেটা কি বলে আমরা সি এর মধ্যে যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সে ঠিক সেরকমই, জাস্ট হলো বুলিয়ান একটা ভেরিয়েবল একটা এক্সট্রা আছে যেটা হচ্ছে হলো ভ্যালু হতে পারে আইদার ট্রু অর ফলস, দেন আমরা স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিং এটা হলো ক্যাপিটাল এস, দেন হলো একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, এরপরে আমরা যদি কোনো সময় স্ট্রিং যদি স্ট্রিং এর কনকেটিনেট করতে চাই তাহলে এখানে প্লাস অপারেটর ইউজ করি, যেটা আমরা সি এর মধ্যে হচ্ছে হলো এসটিআর কনকেট সামথিং এরকম একটা মেথড ছিল, ঠিক আছে। সো সেম মেথডে এখানে ওই মেথডটা নাই, এখানে হচ্ছে একটা প্লাস অপারেটর দিয়ে আমরা কাজ করতে পারি, সো আমরা ম্যাথমেটিক্যালি প্লাস অপারেটর ওয়ার্কস এজ এ মানে ম্যাথমেটিক্যাল এডিশন, বাট হিয়ার ইট ইজ এ কাইন্ড অফ কনকেটিনেশন অপারেশন, কাইন্ড অফ মানে চিন্তা করতে পারো যে এটা হলো একটা মেথডের মতন, যে এখানে প্লাস মেথডটা বলা হয়েছে, এখানে দুই পাশে হচ্ছে দুটা এই স্ট্রিং আমরা দিয়েছি তাকে তারা কনকেটিনেট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আফটার দ্যাট আমরা দেখছিলাম যে কিভাবে একটা ওই মানে প্রিন্টএফ করা যায়, সো সিস্টেম ডট আউট ডট তো এটা ছিল আগের ক্লাসের মোটামুটি একটা সামারি, সো তাও যদি একটু বুঝতে প্রবলেম হয় একটু আগের ক্লাসের ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আগের ক্লাসে আমি অলরেডি এগুলো ডিসকাস করছি, সো এবার এটা আমরা নেক্সটে যাই, যে আমরা তো দেখলাম যে কীভাবে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা যায়, তো আদার্স যে জিনিসগুলো ছিল যেমন আমরা এখানে কি নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবার কীভাবে একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, সো আমাদের তো আদার্স কিগুলো ছিল যেমন মনে করো অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর অ্যারে কীভাবে অ্যাক্সেস করতে হয়, জাস্ট সি এর মধ্যে আমরা যেরকম ফর লুপ ওয়াইল লুপ লিখতাম একদম সেম এখানে সব কিছুই আছে, ইফ এলস যেরকম লিখতাম সেরকম এখানেও আছে, সো আমরা ফার্স্টে অ্যারে ডিক্লারেশন দিয়ে শুরু করি, অ্যারে ডিক্লারেশনটা একটু ডিফারেন্স এখানে মানে অ্যারে যেভাবে আমরা এখানে আগে ডিক্লেয়ার করতাম আগে কীভাবে ডিক্লেয়ার করতাম, আইডি এ মানে ভেরিয়েবলের নাম তারপরে এটার মধ্যে আমাদের হচ্ছে হলো সাইজটা দিয়ে দিতাম, ঠিক আছে, কাইন্ড অফ এরকম আইডি এ 100, এই কাজটা এখানে করা হয়, বাট এখানে একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স মানে হচ্ছে হলো এখানে কোনো কিছু যখন নতুন ক্রিয়েট করতে হয় অ্যারে এটা কাইন্ড অফ একটা অবজেক্টের মতন কাজ করে, ঠিক আছে, অবজেক্ট ক্লাস কি এগুলো একটু পরে আসতেছি, মানে এখানে কাইন্ড অফ একটা থিম হিসাবে কাজ করে, সো এখানে কোনো একটা কিছু থিম টাইপের অবজেক্ট টাইপের কিছু ডিক্লেয়ার করতে গেলে এখানে নিউ নামে একটা কিওয়ার্ড আছে, এই নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হয়, সো আমি যদি একটা ভেরিয়েবল সে ধরো একটা ইন্টিজার, আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে নেই, আচ্ছা এই প্রজেক্টের স্ট্রাকচার এগুলো আমি আগের ক্লাসে ডিসক্রাইব করছি, ঠিক আছে, আগের ক্লাসে একটু ভিডিওটা দেখে নিও, সো আমি এখানে একটা নতুন প্যাকেজ ক্রিয়েট করি, সেকশন সি, ও সেকশন সি না তো তোমাদের জন্য গেল কোথায়, এটাই তো ছিল, ওকে সো আগের ক্লাসে জানাই সো
ধরো তুমি একটা নতুন ক্লাস তৈরি করতে চাও, ঠিক আছে, ক্লাস কি একটু পরে আসতেছে, ধরো একটা জাস্ট আমি নতুন একটা ক্লাস মানে একটা ফাইল তৈরি করবো, জাভার একটা ফাইল তৈরি করতে গেলে তুমি এখানে জাস্ট একটা প্যাকেজের মধ্যে রাইট ক্লিক দেবা, দেন নিউ জাভা ক্লাস, ঠিক আছে। সো যে প্যাকেজের মধ্যে করতে চাও সেখানে রাইট ক্লিক নিউ জাভা ক্লাস। সো এটা দিলাম, সো আমি নাম দিলাম সলিউশন সেকেন্ড লেকচার। সো এরকম একটা ফাইল তৈরি হয়ে যাবে। আচ্ছা আপাতত ধরো যে ক্লাস নামে কিছু একটা জিনিস আছে, এটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। সো এখন তোমরা যদি কোনো সময় একটা ক্লাস লেখো, এখন ওইটা তো একটা কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন, মানে ওটা তো রান করতে হবে। আমরা কি দেখতাম যে এটা ফাইলের মধ্যে যখন আমরা একটা সি কোড লিখতাম সেখানের মধ্যে আমাকে ফার্স্টে একটা মেইন মেথড লিখতে হতো, কারণ ওটাকে রান করার জন্য, কারণ মেইন মেথড ছাড়া তো আমরা ওটা রান করতে পারবো না। ঠিক এখানেও তোমার যখন একটা ক্লাসকে তুমি রান করতে যাবা তখন ওই ক্লাসের মধ্যেও একটা মেইন মেথড থাকতে হবে, অ্যাট লিস্ট একটা ক্লাস আমাদের মেইন মেথড থাকতে হবে, ঠিক আছে। যদি মাল্টিপল ক্লাস থাকে তোমার প্রজেক্টের মধ্যে, অন্য অন্য ক্লাসগুলোর মধ্যে তোমার মেইন মেথড না রাখলেও হবে, বাট একটা ক্লাসের মধ্যে অবশ্যই একটা মেইন মেথড থাকতে হবে, ঠিক আছে। হ্যালো, মোবাইলটার মধ্যে কি আমাকে দেখতেছ? হ্যাঁ, আচ্ছা এই শোনো, লাস্ট বার, ঠিক আছে, নেক্সট বার থেকে কিন্তু আমি এত ভালো মানুষ না, আবার তো দেখতে হলে আমাকে দেখো কষ্ট করে, আমি তোমার কালারই আমি আছে, ঠিক আছে, তো খারাপ হলেও দেখতে হবে আমার চেহারা খারাপ হলে, তো নেক্সট বার থেকে একটু এরকম করো। ওকে, সো আমার ক্লাস তৈরি করার পরে এখন তোমার যদি মাল্টিপল ক্লাস থাকে একটা প্রজেক্টের মধ্যে, মাল্টিপল ক্লাসের জন্য মাল্টিপল মেইন মেথড লেখার দরকার নেই, তোমাকে জাস্ট রান করার জন্য একটা মেইন মেথড লাগবে, বাকি কাজ করার জন্য কোনো মেইন মেথড দরকার নেই। না না, ভুল দেখাবে না, সমস্যা নাই, তুমি মেইন মেথড একাধিক রাখতে পারো, মানে ওটা কোনো এফেক্ট না। যেমন আমার আমি গত ক্লাসে আমি যেমন একটা তৈরি করছিলাম সলিউশনটা, যাবে এখানে একটা মেইন মেথড ছিল, এটা কিন্তু সেম প্রজেক্টের মধ্যেই। এখন আমি নতুন যখন আরেকটা তৈরি করলাম তখন এখানে আবার একটা তৈরি মানে মেইন মেথড লিখবো, তোমার মাল্টিপল মেইন মেথড থাকতে পারে, কোনো সমস্যা নেই। মেইন মেথডটা হলো যে কোথায় কোন জায়গা থেকে তোমার রান করা স্টার্ট করবে, দ্যাটস ইট, এটা ডিফাইন করার জন্য। যেমন আমরা যখন সি প্রোগ্রামিং করতাম, সি প্রোগ্রামিং কি ছিল, একটা মেইন মেথড থেকে ওই মেইন মেথড থেকেই তো রান করা শুরু হতো, ওখান থেকে পরে আস্তে আস্তে একটা একটা করে মানে স্টেটমেন্ট রান হইতো, ঠিক একদম সেম এখানেও, যে তুমি যখন মেইন মেথডটা রান করবা ওই ক্লাস থেকে ওই জায়গা থেকেই তোমার রান করা শুরু করবে। তোমার যদি অন্য আরও মনে কর 8-10টা মেইন মেথড থাকে তাহলে ওখান থেকে রান করা শুরু করবে না, তুমি যেখান থেকে যে মেইন মেথডটা রান করবা ঠিক ওই জায়গা থেকেই তোমার মেইন মেথডের কাজ শুরু হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো একটু আগে যে যারা গত ক্লাসে করো নাই, এখানে আমাদের যে এরকম একটা মেইন মেথড হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আপাতত ধরে নাও যে এই কিওয়ার্ডগুলো কিছু কাজ করে, ঠিক আছে। সো আমরা এখানে মধ্যে ওই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এগুলো তো পুরোটা লিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা একটু শর্টকাট করতে পারি যে PSVM এরকম একটা লেখা যায়, শুধুমাত্র এই আইডিতে এই কাজটা করা যায়। সো PSVM লিখলে লিখে যদি এন্টার দাও, পি মানে হলো যে পাবলিকের পি, স্ট্যাটিকের এস, ভয়েডের ভি, মেনের এম, লিখলে উই নিজে এটা লিখে দেন, ঠিক আছে। এটা জাস্ট শর্টকাট, এটা কোনো মানে যাবার কোনো ফিচার না, এটা জাস্ট মানে আমাদের কাজের সুবিধার জন্য। সো আমি একটা মেইন মেথড তাহলে লিখলাম, তাহলে এটা আমাদের একটা জেনারেল স্ট্রাকচার, এখানে একটা প্যাকেজ আছে, প্যাকেজের উদাহরণটা কী মানে কী কাজ করে এটা আগের লেকচারে আমি একটু বলছিলাম, একটু দেখে নিব যে কী কাজ করে। সো আপাতত ভুলে যাও যে প্যাকেজ নামে কিছু আছে, তো আগের লেকচারটা একটু দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন ধরো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, সো আমরা নর্মালি অ্যারে ডিক্লেয়ার করতাম সিতে এইভাবে, এখানে অ্যারে ডিক্লেয়ার করার ওয়েটা হতো ফার্স্টে টাইপের মধ্যে বলে দিতে হয় যে তুমি কি অ্যারে টাইপের কিছু ডিক্লেয়ার করতেছো, মানে নর্মাল ইন্টিজার তুমি যদি দিতা, জাস্ট এটা যদি দিতা সে চিন্তা করতো যে একটা সিঙ্গেল ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে যাচ্ছ, বাট তুমি যদি এর পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি দিয়ে দাও তাহলে সে চিন্তা করবে যে না, আই এম এক্সপেক্টিং এ অ্যান অ্যারে, ঠিক আছে। সো এরপরে তুমি একটা নাম দাও, মনে করো এ আর নাম দিলাম ইকুয়াল টু, এরপরে তো হয় নিউ, যে নতুন একটা অ্যারে তৈরি করো, আফটার দ্যাট আইএনটি এখানে 100। সো এটা হলো স্ট্রাকচার। সো ফার্স্ট আমাকে এরকম ফাঁকা দিয়ে বলতে হবে যে তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করতেছো, নট এ সিঙ্গেল ভেরিয়েবল, দেন ভেরিয়েবলের নেম, আফটার দ্যাট নিউ আইএনটি, দেন সাইজ, বুঝে গেছে?
সো এটাই জাস্ট একটু ডিফারেন্স যে এটা হলো একটা ওয়ান ইয়ারে ডিক্লেয়ার করার জন্য। হ্যাঁ বলো। না এটা কোনো ক্লাসের নাম নয়, এটা হলো টাইপ, একটি টাইপ। আর থার্ড ব্র্যাকেট দিয়ে আমি তাকে ইন্ডিকেট করতেছি যে আমরা হচ্ছে হলো একটা অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? এটা ইন্ডিকেশন দেওয়ার জন্য। মানে তুমি যদি এটা না দাও, মানে এই যে থার্ড ব্র্যাকেটটা যদি না দাও, তাহলে সে ইন্ডিকেট করবে কি যে একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি, বুঝা গেছে? এখন ধরো আমি এই ভেরিয়েবলটা যদি মানে ভ্যালু যদি অ্যাক্সেস করতে চাই, অথবা কিছু ভ্যালু বসাইলাম, ঠিক আছে, অথবা মনে করো 10 রাখলাম, এখন এখানের মধ্যে আমি কিভাবে ভ্যালু রাখবো? একদম সেম আগের মতনই, যেভাবে তুমি ইন্ডেক্স করছো কি এ আই, মানে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে আই, তারপরে কোনো ভ্যালু নিতে হলে অথবা ভ্যালু বসানোর জন্য, এরকম, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা জাস্ট দেখছিলাম যে কীভাবে আউটপুট দেওয়া যায়, মানে কীভাবে প্রিন্ট করা যায়। আজকে কত আসছে তোমার সবাই, ঠিক আছে? গত ক্লাসে আমি প্রায় দেখছিলাম যে কীভাবে ওই স্ট্রিং প্রিন্ট করা যায়, কীভাবে স্ট্রিং ইন্টিজার প্রিন্ট করা যায়, এরকম অলমোস্ট ওর কম্বিনেশন দেখাইছিলাম। সো সেটা একটু দেখে নিও, মানে বাসায় গিয়ে, ঠিক আছে, আগের ভিডিওটা। বাট আপাতত তোমরা সবাই দেখছো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএম দিয়ে আমরা হচ্ছে কিছু একটা প্রিন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে আউটপুটের পার্টটা হয়েছে। এখন ওটা দেখতে পাওয়ার জন্য তুমি একটু আগের ভিডিওগুলো দেখে নিও। বাট এখন আমরা আজকে দেখবো যে কীভাবে ইনপুট দেওয়া যায়। এটা তো অ্যারে ডিক্লেয়ার করলাম, এখন ধরো অ্যারের মধ্যে কিছু ইনপুট দিতে চাই, মনে করো এন সংখ্যক নাম্বার অফ আইটেম আমি ইনপুট দিই, ঠিক আছে? তার জন্য কি ফার্স্ট আমাকে একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিতে হবে, এটা তো মনে আছে? মানে এন সংখ্যক নাম্বার আমি ইনপুট দিব, তাহলে মনে করো ফার্স্টে কী লাগতে হবে, 5 দিতে হবে, তাহলে কি পাঁচটা নাম্বার আমি ইনপুট দিব, ঠিক আছে না? কোনো কিছু ইনপুট নিতে গেলে আমরা আগে কি ইউজ করতাম, স্ক্যানএফ %d দেন কমা অ্যাড্রেস অফ ভেরিয়েবল, সামথিং ভেরিয়েবল লিস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখানে এই জিনিসটা মানে তুমি মনে হয় একটু ইজি, কারণ তোমার এখানে অ্যাক্সেস খুঁজে দিতে হবে না, অ্যাড্রেস অফ অপারেটর কিছু দিতে হবে না। সো আগে আমরা কি করতাম যে একটা ওই স্ক্যানএফ এগুলো ইউজ করার আগে কি আমাদের একটা হেডার ফাইল থাকতো, stdio.h একটা হেডার ফাইল ইউজ করতাম, দেন হচ্ছে আমি স্ক্যানএফ এগুলো ইউজ করেছিলাম। তো এখানে আমাদের সেম এরকম একটা লাইন লিখে রাখতে হয়, যে লাইনটা মানে দিয়ে হচ্ছিল আমি মানে এই ইউটিলিটি ফাংশনগুলো পাবো, স্ক্যানএফ যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখানে করতে হবে। যখন যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সো এখানে সব কিছুকে অবজেক্ট হিসেবে চিন্তা করা হয়, অবজেক্ট ক্লাস, ঠিক আছে? অবজেক্ট ক্লাস কিন্তু পরে আসতেছে, জাস্ট ইনপুট আউটপুট একটু আমরা দেখে নিই। সো এখানে এর জন্য একটা স্ক্যানার ক্লাস তৈরি করতে হয়, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার দেন সিস্টেম ডট ইন, এটা একটু মিনিমাইজ করে রাখি। দেখো স্ক্যানার জিনিসটা কি, স্ক্যানারটা হচ্ছে এর একটা ক্লাস, ঠিক আছে? সো এই ক্লাসটা দিয়ে আসলে কি কাজ করে, স্ক্যানার হলো একটা ক্লাস, ঠিক আছে? সবসময় মনে রাখবা যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে ফার্স্টে ক্লাসের নামটা দিতে হয়, ভেরিয়েবলের নাম, ইকুয়াল টু নিউ ওই ক্লাস দেন ব্র্যাকেট, ঠিক আছে? জেনারেল যে কোনো একটা ক্লাস, ধরো তোমার একটা ক্লাস আছে এ নাম, যেমন এই ক্লাসটার নাম কি, সলিউশন সেকেন্ড লেকচার, মানে আপাতত ধরো একটা ক্লাস, ঠিক আছে? ক্লাস কি অবজেক্ট কি এটা একটু পরে আসতেছি। সো কোনো সময় একটা ক্লাসের অবজেক্ট একটা ভেরিয়েবল, আমরা যখন একটা ইন্টিজারে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন কি বলছি, আইএনটি এ, এটা তো শেষ, এটা কি নর্মাল, এটা প্রিমিটিভ ডাটা টাইপ বলে, ঠিক আছে? প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো, যেগুলো হলো অলরেডি আমরা দেখে আসছি, মানে প্রিমিটিভ ডাটা টাইপ আছে দুই ধরনের ডাটা টাইপ, একটা হলো প্রিমিটিভ, একটা নন প্রিমিটিভ। প্রিমিটিভ কোনগুলো, একদম সহজ ভাষায় হচ্ছে হলো যেগুলো তুমি সিতে পড়ে আসছো, সিতে কোনগুলো পড়ে আসছো, ইন্টিজার, ফ্লোট, ডাবল, যেগুলো আমরা তৈরি করবো, ঠিক আছে? যেমন এই যে স্ক্যানার, এটা একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে? সো মানে সহজ বস আরও মানে সিম্পলি বোঝার ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট লেটারটা, ফার্স্ট লেটারটা যদি ক্যাপিটাল হয় তাহলে সেটা হলো নন প্রিমিটিভ, আর যদি স্মল লেটার হয় তাহলে হলো
সরি স্মল লেটার হলে প্রিমিটিভ আর হলো ক্যাপিটাল লেটার হলে নন প্রিমিটিভ, এটা হলো সিম্পল অপশন। বা জেনারেলি আমরা ক্লাসগুলা সবগুলা এই লেটার থেকে যে আমি ফার্স্ট লেটার কি ইনস্ট্রাকশন ক্যাপিটাল আছে জেনারেলি কাট হয়, যদি কেউ মানে ভুলে যদি স্মল করে ফেলে তখন কিন্তু এটা নন প্রিমিটিভ থাকে, তাই জাস্ট লেটার দিয়ে কিন্তু বোঝা যাবে না। বাট আমার জেনারেল কনভেনশন হচ্ছিল নন প্রিমিটিভ টাইপের প্লাস ফার্স্ট লেটারটা হচ্ছিল ক্যাপিটাল হবে আর প্রিমিটিভ প্লাস স্মল হবে, এটা জেনারেল রুল। বা অনেক সময় আমরা তোমরা ওদের কোনো সময় ক্লাস তৈরি করতে এরকম এটা ফার্স্ট লেটার হচ্ছিল স্মল লেটার, তখন কিন্তু এটা প্রিমিটিভ নন প্রিমিটিভ থাকবে, স্মল লেটার মানে কিন্তু সবসময় নট এই যে ই না প্রিমিটিভ না। হ্যাঁ তুমি যদি ডিক্লেয়ার একটা ক্লাস ডিক্লেয়ার করো একটা টাইপ ডিক্লেয়ার করো যেটা হলো ফার্স্ট লেটারটা হচ্ছিল স্মল, তাহলে কি এটা কি প্রিমিটিভ কনভার্ট হয়ে যাবে না, মানে কিন্তু নট প্রিমিটিভ থাকবে। সরি তাহলে আমরা কোন সময় যদি একটা নন প্রিমিটিভ এর ডেটা টাইপের কোন ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই, দ্যাট মিন্স একটা ক্লাসে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই ঠিক আছে, তখন কি করতে হবে স্ক্যানার মানে ক্লাসের নাম ভেরিয়েবলের নাম ইকুয়াল টু নিউ ওই ক্লাসের নাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সো এটার মধ্যে আবার অনেক সমান প্যারামিটার পাস করি, এটাকে আপাতত মনে রাখো এটার মানে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর, এটা আমরা নেক্সট আস্তে আস্তে এক্সপ্লোর করবো। বাট আপাতত এখন দরকার নেই, দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ম্যাচুরিটি দিকে যাবো, অনেক কিছু এখন বোঝার চেষ্টা করবো না, আমি জাস্ট বলতেছি এটা জাস্ট শুনে রাখো কনস্ট্রাক্টর কি নেক্সট জানবো, কনস্ট্রাক্টর একটা জিনিস আছে ঠিক আছে। এবার আমরা দেখি কিভাবে ইনপুট নেওয়া যায়। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে তোমাদের হয়তো এই যে এটার কালারের সমস্যা, এটা রেড কালার দেখাইতেছে এখানে ঠিক আছে, কারণ হচ্ছে হলো এই যে দেখো এখানে বলতেছো যে তুমি হচ্ছে হলো জাভা ইউটিল, তুমি কোনো কিছু মানে ভুলে গেছো কিনা যে কোশ্চেন মধ্যে দিয়ে জাভা ইউটিল ডট স্ক্যানার, মানে হচ্ছে হলো যে তুমি এটা যে স্ক্যানার তুমি লেখলা এটা কোথা থেকে আসছে, হাও এত উপরে থেকে পড়ে নাই ঠিক না, যখন আমি স্ক্যান এফ ইউজ করতাম তখন কি করতে হতো এটার ফাইল লিখতে হতো না স্টিরিও ডট এইচ হ্যাশ ইনক্লুড, সো এখানেও সেম কাজটা করতে হয়। এখন এটা একটা সুবিধা আছে কি যে কোনো সময় যদি এখানে রেড সাইন দেয় ঠিক আছে, ওখানে যে জাস্ট অল প্লাস এন্টার দিবা তাহলে সে সাজেশন দিতে থাকবে, যেমন এখানে অলরেডি সে সাজেশন দিতেছে কিন্তু যে অল প্লাস এন্টার প্রেস করো তাহলে আমি তোমাকে সাজেশন দিব, দেখো সাজেশন দেওয়ার জন্য আমার সাজেশন দিতেছে যে তুমি অল প্লাস এন্টার দিলে আমি সাজেশন দিব সেটাও আবার সাজেশন হিসাবে তোমাকে দিতেছে ঠিক আছে। সো কোনো সময় ইন্টেলিজেন্স আইডিয়া যদি ইউজ করো তাহলে কোনো সময় যদি তুমি কোনো ইরর পাও জাস্ট অল প্লাস এন্টার দিবা অল্ট প্লাস এন্টার, সো আমি ইরোরের মধ্যে নিয়ে গেলাম যেমন এই যে এখানে হলো আমার ইরোর ইরোরটার মাঝখানে নিয়ে গেলাম মাউস পয়েন্টারটা ক্লিক করলাম দেন অল প্লাস এন্টার দিলাম, সেই যে তোমাকে সাজেশন দিয়েছি ইম্পোর্ট ক্লাস অথবা ক্রিয়েট একটা স্ক্যানার নামে তুমি একটা ক্লাস ডিক্লেয়ার করে দাও, বাট তুমি যদি এই ক্লাস ডিক্লেয়ার করো তাহলে এই স্ক্যানের ভিতরে যে জিনিসপত্রগুলো অলরেডি লিখে রাখছে সিস্টেম সেগুলো তুমি পাবা, তখন যে সিস্টেম লিখে রাখছে তোমাকে তাহলে নতুনভাবে লিখতে হবে, বাট স্ক্যানার ক্লাসটা অনেক বড় এখানে অনেক কাজ করা আছে ঠিক আছে। সো আমি এখানে ইম্পোর্ট করে নিই যে ওইটা আগে থেকে নিয়ে নিই, সো ইম্পোর্ট করলাম এখন বলতেছে কোন জায়গা থেকে ইম্পোর্ট করবা, মানে স্ক্যানারে যদি অনেকগুলো ভার্সন থাকে আমরা নর্মালি হচ্ছে জাভা 1.j যেটা আছে সেটাটা নিব, মানে যে সান এটাটা নেওয়া দরকার নেই, জাভা ইউটিল সো আমরা জাভা ইউটিল যেটা আছে সো দেখ ভাই এখানে একটা ইম্পোর্ট করে দিয়েছে, সো ইম্পোর্ট জাভা ডট ইউটিল। সো আমরা সিতে যেটা ইম্পোর্ট মানে কোনো কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতাম কীভাবে হ্যাশ ইনক্লুড এসটিও ডট এইচ সেই কাজটা এখন করে হচ্ছিল ইম্পোর্ট
কোনটা কি করতে হবে? না ওখানে সাজেশন দেয়, ওখানে যদি সাজেশন দেয় না এরকম না, ওখানে সাজেশন ওখানে মধ্যে ক্লিক করলে। বাট গত ক্লাসে লেকচার শুনো, মানে ফার্স্ট অফ অল নেট বিস ইউজ করবো না, ঠিক আছে? একটা ইউজ করতে পারো, বাট মানে ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করাটা বেটার। তাহলে মানে হলো কি, আমাদের কোনো সময় যে লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়, জাস্ট ইম্পোর্ট ওই লাইব্রেরির নাম। তো দেখো এখানে কিন্তু আমাদের ফুল নেমটা দিতে হয়, এটাই আসলে প্যাকেজ নেম, যে এটা আসলে ফোল্ডার করা, প্যাকেজ হলো ফোল্ডার করা, যে জাভা জাভা নামে একটা ফোল্ডার আছে, মানে লাইব্রেরি যে জাভা ফোল্ডারটা সেটার ভিতরে ডট মানে হলো সেটার ভিতরে আর একটা ফোল্ডার আছে ইউটিল, সেটার ভিতরে আর একটা ক্লাস আছে, মানে ওই জাভা ফোল্ডারের ভিতরে ইউটিল ফোল্ডার, সেটার ভিতরে একটা ক্লাস আছে স্ক্যান, তাকে আমি হচ্ছিল ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে? তাও দেখো আমি এখানে কিন্তু অনেক কিছু বললাম। ফার্স্ট অফ অল কিভাবে ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করা যায়, মানে ক্লাস অবজেক্ট মানে হলো যে ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা কি সেটাই হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট, এটা হলো ক্লাস, এগুলো জিনিসগুলো কি, এগুলো আমি আবার এক্সপ্লেন করবো। নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, দেখতে চলো সে বলতেছে যে স্ক্যানার একটা ক্লাস আছে, স্ক্যানের ভিতরে তার কাছে কিছু ইউটিল মেথড আছে। আচ্ছা মেথড মানে হলো ফাংশন, মানে আমার সিতে যে ফাংশন করেছি সেটাই হলো মেথড। সো যে মেথডগুলো আছে সেই মেথডগুলো কোন জায়গা থেকে ইনপুটগুলো নেবে, মানে আমি তো এখানে ইনপুট নিতেছি হচ্ছে হলো সিস্টেম ডট ইন থেকে, ঠিক আছে? মানে সিস্টেমের যে ইনপুটটা আছে সেটা থেকে নেব। এখানে তুমি জাস্ট যদি চেঞ্জ করে তুই একটা ফাইলের রেফারেন্স দিয়ে দাও তাহলে সেই ফাইল থেকে ইনপুট নেওয়া শুরু করবে। সো তোমার নিচে মনে করো তুমি অনেকগুলো ইনপুট নেওয়ার কাজ করছো, সো তোমার মনে কোনো কিছু চেঞ্জ করতে পারো না, তুমি আগে যেভাবে কাজ করতে সেভাবে কাজ করতে থাকবে। তাহলে দেখো আমাদের আগে কী করতে হবে, সি এর মধ্যে আমার ফাইলের ইনপুট আউটপুটের উপরে সঙ্গে একভাবে লিখতে হতো, আবার কনসোল থেকে ইনপুট আউটপুট একভাবে লিখতে হতো, যেমন স্ক্যানার লিখতে হতো, ফাইলে কিন্তু এমপি স্ক্যানার লিখতে হতো, ফাইলে কিন্তু পয়েন্টার তৈরি করতে হতো। সো এই জিনিসগুলো ছিল, এখানে এই প্রবলেমগুলো নাই। তোমার এখানে কী করলে হয়, জাস্ট স্ক্যানারের মধ্যে তুমি বলে দিবা যে আমি ফাইল থেকে ইনপুট নিতে চাই, দেখতে চলো ওই ফাইলের রেফারেন্স দিয়ে দেবো, যে নিউ ফাইল তৈরি করবা তো ফাইলের রেফারেন্স তুমি এখানে দিয়ে দেবে, তাহলে সে কী করবে এখন ফাইল থেকে ইনপুট নিতে পারবে। সো এটা জাস্ট মানে হচ্ছে একটা রেফারেন্স দাও যে কোন জায়গা থেকে আমি ইনপুটটা নিব, আমি এখানে ইনপুট নিতে চাই সিস্টেম থেকে, মানে সিস্টেমের ইনপুট আছে তার কাছ থেকে ইনপুট নিতে চাই, ঠিক আছে? আচ্ছা এরপর এখন আমি ধরো একটা ইনপুট নেই, ধরো আইএনটি এন এর মধ্যে একটা ইন্টিজার ইনপুট নেই, সো এসসি ডট এই নেক্সট, মানে এই এসসির ভিতরে সব কিছু লেখা আছে, ঠিক আছে? সো এসসি ডট মানে আমরা স্ট্রাকচারের ভিতরে কোনো কিছু ভ্যালু ইউজ করার জন্য আমরা কী করতাম, ডট নেক্সট ইউজ করতাম না? এখানেও সেম, তুমি একটা অবজেক্টের ভিতরে যদি কিছু থাকে, মেথড থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, সেগুলো আমি ইউজ করবো হলো ডট দিয়ে, ঠিক আছে? সো ডট নেক্সট আইএনটি, সো এটা দিলে আমি কি ইনপুট নিতে পারবো, একটা ইন্টিজার। আর যদি আমি একটা ডাবল ইনপুট নিতে চাই তাহলে নেক্সট ডাবল, এখন সেমভাবে যদি ফ্লোট ইনপুট নিতে চাই তাহলে নেক্সট ফ্লোট। সো এরকমভাবে আমি ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল এখানের মধ্যে ইনপুট নিতে পারবো, বুঝা গেছে? তাহলে ইজি না, জাস্ট নেক্সট ইন্টিজার, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট। সো আমি এখন যেহেতু ইন্টিজার ইনপুট নিব তো নেক্সট ইন্টিজার নিয়ে নেই, দ্যাটস ইট। তাহলে এটা আসলে কী করতেছে, একটা ইন্টিজার সে ইনপুট নিতেছে, ঠিক আছে? এখন ধরো আমি এখানের মধ্যে এখন একটা ফর লুপ ইউজ করে কি আমার অ্যারের মধ্যে যদি ইনপুট দিতে চাই তাহলে কি ফর লুপ ইউজ করতে হবে, ফর লুপ দিয়ে আমাকে যে একটার পর একটা ইনপুট নিতে হবে, মানে আই জিরো থেকে এক পর্যন্ত যাবে এমন সে এ আইয়ের মধ্যে একটা একটা করে ইনপুট দিতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা ফর লুপ নর্মালি কিভাবে লিখি, ফর তারপরে আইটি আই মানে আই ইকুয়াল টু জিরো থেকে সেমিকোলন আই লেস দেন এন আই প্লাস প্লাস, এরকম আমরা ফর লুপ লিখি। ফর লুপের সিনট্যাক্স আর জাভার মধ্যে মানে ফর লুপ সি এর মধ্যে ফর লুপের সিনট্যাক্স আর জাভার সিনট্যাক্স একদম সেম, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? সো আমি যদি এখানে এটা কাজটা করি, সো ফর আইএনটি আই ইকুয়াল টু জিরো আই লেস দেন এন আই প্লাস প্লাস, সো সেম আগের মতো নিয়ে, হ্যাঁ এখানে একটা প্রবলেম ই আছে যে আইএনটি আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, মানে তুমি চাইলে তুমি এখানেও করতে পারো, ঠিক আছে? মানে আইএনটি এখানে তুমি ভেরিয়েবল আইটা ডিক্লেয়ার করে দিতে পারো, বাট আগেও তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, ভেরিয়েবল ডিক্লেয়ারেশন কোনো এত বেশি ইস্যু না। সো তাহলে সিনট্যাক্স তো চেঞ্জ নাই কোনো, আগের মতনই সিনট্যাক্স না, এখন আমার ভেরিয়েবলটা ইনপুট নেই। সো তাহলে আমি কী করতে পারি, এ
আই ইকুয়াল টু এস সি ডট নেক্সট আই এন টি এয়ার। আচ্ছা এক কাজ করি, এয়ারটাকে ডাবল করে দিই, তাহলে দুই টাইপের ডাটা টাইপ নেওয়া যাবে। সো এটাকে ডাবল করলাম, এটাকে ডাবল করলাম, ও ভুল দেখে ফেললাম। আচ্ছা যেহেতু লিখে ফেলছি একটা বলে দিই, জাস্ট এই যে ডাবল আছে না, এই যে এখানে দেখো ডি লিখছি, আবার এখানে ডি লিখলাম ক্যাপিটাল ডি, প্রত্যেকটা নন প্রিমিটিভ ভার্সনের মানে প্রত্যেকটা প্রিমিটিভ যে ডাটা টাইপগুলো ছিল সেগুলো কি, যে ইন্টিজার স্মল লেটার আই, তারপরে স্মল লেটার ডি, তারপরে স্মল লেটার এফ, স্মল লেটার সি, স্মল লেটার বি, সবগুলোরই আবার ক্রস করলেই প্রিমিটিভ ভার্সন আসছে, সেটা হলো ক্যাপিটাল লেটার ডি দিয়ে ডাবল, ক্যাপিটাল লেটার আই দিয়ে ইন্টিজার, ঠিক আছে, ক্যাপিটাল লেটার এফ দিয়ে ফ্লো, এবং সবগুলো প্রিমিটিভ ভার্সন আছে। কারণ হচ্ছে হলো আমরা জাভার মধ্যে সব কিছুই অবজেক্ট হিসাবে চিন্তা করি, মানে অবজেক্ট ওরিয়েন্টেডের মতন চিন্তা করি। সো এর জন্য আমাদের হচ্ছে হলো আমরা ওই সবগুলোরই মানে প্রিমিটিভ যেগুলো ছিল সেই সবগুলো ডাটা টাইপই আবার নন প্রিমিটিভ ভার্সন আছে, ঠিক আছে। মানে বেসিক ডিফারেন্স হচ্ছে হলো, আচ্ছা একটু পরে আসতেছি দাঁড়াও, তুমি মনে করছো ঠিক আছে, অন্যদেরকে কনফিউজ করো না, নেক্সট আসবো ঠিক আছে। হ্যাঁ তুমি যেটা ই করছো বলছো এটা ঠিক আছে, ঠিক আছে ওটা নেক্সট আসবো না, ঠিক আছে। আচ্ছা অন্যরা আমার কথা ইগনোর করো, বাট তোমারটা ঠিক আছে, মানে ওইটাই আনবক্স বক্স অবস্থায়, বক্স হলো নন প্রিমিটিভটা আর আনবক্স হচ্ছে হলো প্রিমিটিভটা। আচ্ছা ওকে, সো আমরা এখানে নেক্সট এবার এখানে ডাবল দেই, ঠিক আছে। সো তাহলে কি আমরা আগের মধ্যে আমি ফর লুপ ইউজ করতেছি না, ক্লিয়ার? সো সেম ভাবে তুমি ইফ কন্ডিশনে লিখতে পারবা। সো যদি তুমি মনে করো আগের মধ্যে ইফ লিখ, ইফ কন্ডিশন দিয়ে কোনো কিছু কাজ করতে চাও, এই ইফ এলস এলস ইফ সেগুলো এখানে করা যাবে, ঠিক আছে, সেগুলো একটু দেখে নিও। বাট আমি একটু ফর লুপের এক্সটেন্ডেড ভার্সনটা দেখে নিই, হোয়াইল লুপ কিভাবে করা যাবে, হোয়াইল লুপ কিভাবে লিখতা, হোয়াইল কন্ডিশনাল ব্র্যাকেট দিয়ে সেম ভাবে লেখা যাবে। বাট ফর লুপের একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, সেটা হলো ফর ইচ লুপ, ফর ইচ মানে হচ্ছে হলো দেখো তুমি এখানে চিন্তা করো, এই লাইনের মধ্যে তুমি কি লিখছো, আই জিরো থেকে আই এন পর্যন্ত তুমি একটা একটা করে ইনপুট দিতেছো। এখন চিন্তা করো, এখন তুমি যদি এটা কি আর প্রিন্ট করতে যাও তাহলে কি করতে হবে, সেম আই এরকম লুপ লিখতে হবে না, ফর আই জিরো থেকে এন পর্যন্ত আই প্লাস প্লাস এক্স সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এম, তারপর হচ্ছে হলো ওই ভেরিয়েবলের নামটা, ঠিক না। এখন এই কাজটাই তুমি ফর ইচ লুপ দিয়ে করতে পারো, কারণ এখানে আমার কি করতে চাই একটা ইন্ডেক্স এক্সপ্যান্ড করতে চাই না, মানে আমি বুঝে দিতে চাচ্ছি এভাবে আচ্ছা আমরা ওখানে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল লিখতাম, ঠিক আছে, যারা গত ক্লাসে করো নাই সেটাকে আবার শর্ট করে লেখা যায়, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল মানে অনেক বড় না, সো এটাকে শর্ট করে লেখার উপায় হচ্ছে হলো এস আউট লেখা, জাস্ট এস আউট যদি দিয়ে লিখে ট্যাপ দাও অথবা এন্টার দাও তাহলে সে পুরো লাইনটা লিখে দেবে, এস আউট অ্যাগেইন। আমি গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম মনে হয় পরীক্ষার মধ্যে যে শর্টকাট লেখাই দিয়ে না বোঝাই দিয়ে না, তারপর তোমার পরীক্ষার মধ্যে যে এস আউট ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, এস আউট তো লেখা যাবে না, লিখতে হবে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল। আমি এটা শর্ট টাইম মানে তাড়াতাড়ি করার জন্য আমি লিখলাম, কারণ এটা বারবার এরকম ভাবে লেখার দরকার নেই কোনো, কারণ অনেক প্রিন্ট কাজ করব। এটা হলো আমার স্ট্রাকচারটা, ঠিক আছে। সো আমি কিভাবে তো প্রিন্ট করতে পারি, বাট এভাবে প্রিন্ট করলে দেখো প্রবলেমটা কি, এখানে আই একটা ভেরিয়েবল নিতে হইতেছে, সেটাকে লেস দেন অপারেটর চেক করতে হইতেছে, আই প্লাস প্লাস, মানে এখানে আমি কি করতেছি, অনলি জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে এটা প্রিন্ট করতেছি, একটা ভেরিয়েবল নিয়ে প্রিন্ট করতেছি, অথবা একটা কোনো কাজ করতেছো, তাই একটা ভেরিয়েবল তো সিকুয়েন্সিয়াল একটা ভেরিয়েবল নিতেছো। হ্যাঁ নন সিকুয়েন্সিয়াল যদি হইতো যে দুইটা পর পর আমি নিব তাহলে আদার্স ইস্যু ছিল, সো ওই রকম যদি না হয় যে সিকুয়েন্সিয়ালি তুমি একটা পর পর নিতেছো তাহলে ওখানে আমি ফর ইচ লুপ ইউজ করতে পারি। ফর ইচ লুপের স্ট্রাকচারটা কি, ফর ইচ লুপের স্ট্রাকচার হলো আইএনটি নাম্বার
এইটা। আচ্ছা আমি এক কাজ করি, আরো শর্ট করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ভুল করে ফেললাম নাকি? ও সরি, এটা এর মধ্যে করা যাবে না। সরি, আমি তোমাদের এর লিস্ট দেখানোর সময় দেখাই দিব না। হোপফুলি ভাই, আমি ভুলও হইতে পারে যে আমি হয়তো এর মধ্যেও হয়তো করা যাবে, বাট মানে করা যাচ্ছে না ভাই। কাইন্ড অফ হচ্ছিল ফর ইজ লুপের স্ট্রাকচারটা এরকম থাকে, ঠিক আছে? আমি নেক্সট ক্লাস হয়তো একটু দেখাই দেবো না, যদি মনে হয় না হয়তো লিস্টের মধ্যে এটা করা যায়। মানে এটা হলো যে তুমি এ আর একটা ভেরিয়েবল থাকে, ঠিক আছে? এ আর ভেরিয়েবলটার মধ্যে থেকে মানে এ একটা কি একটা লিস্ট, অনেকগুলা আইটেম আছে। সো সেখান থেকে আমি কি করতেছি, একটা করে ভেরিয়েবল নিয়ে নিয়ে নাম্বারের মধ্যে রাখতেছি, সেই নাম্বারটা আমি হলো প্রিন্ট করে দেবো, ঠিক আছে? হয়তো আমার এখানে একটু সিনটেক্স মানে ভুল আছে, মানে আমি নেক্সট ক্লাসে আবার এন্ট্রি করে দেবো না। এটা হচ্ছে হলো যে একটা করে নাম্বার তুমি এখানে হলো ইনপুট দিতেছো, মানে এ জিরোটাকে নাম্বারের মধ্যে রাখতেছো, সে নাম্বারটা প্রিন্ট করতেছে। তারপরে এ ওয়ানটাকে আবার নাম্বারের মধ্যে রাখতেছো, সেটা আবার প্রিন্ট করতেছে। এ টুটাকে নাম্বারের মধ্যে রাখতেছো, সেটা প্রিন্ট করতেছে। ওই যে ইন্ডেক্সিংয়ের যে কাজটা আমরা করছিলাম, মানে এখানে যে ইন্ডেক্সিংয়ের কাজটা হয়েছে আই জিরো থেকে এন পর্যন্ত, সে এইটা নিজে নিজে করে নিতেছে, তোমার এটা করতে হবে না, বুঝে গেছে? আমি সরি, মানে আমি সিনট্যাক্সটা একটু গোলমাল করে ফেলেছি, এটা আমরা আপাতত রাখি, আমি নেক্সট ক্লাসে এটা ঠিক করে দেবো। তাহলে দেখো আমি একটু রিক্যাপ করি। সো আমরা তাহলে দেখলাম যে কিভাবে একটা অ্যারেকে ডিক্লেয়ার করা যায়, দেন একটা ফর্ম কিভাবে লেখা যায়, এবং ওটার মধ্যে আমরা কিভাবে ইনপুট নিতে পারি, ঠিক আছে? ওই যে আইএমপি ডাবল এরভাবে ইনপুট নেওয়া যায় স্ক্যানার দিয়ে। সো তাহলে আমরা ইনপুট কিভাবে নেওয়া যায় এটা দেখলাম, আউটপুট কিভাবে দেওয়া যায় সেটা দেখলাম, কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করা যায়, দেন আমার অ্যারেকে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়। এখন এবার একটু আমরা ক্লাসের মধ্যে আসি, মানে ওই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারের মধ্যে। মানে এটা আপাতত মোটামুটি সিনট্যাক্স এখানে শেষ, মানে এর মধ্যে সিনট্যাক্স নেই। হ্যাঁ, টু ডি অ্যারে আছে, টু ডি অ্যারে আজকে বোঝানো সম্ভব না, মানে তাহলে তো মাথায় বোমা লেগে যাবে। সো নেক্সট ক্লাসে দেখো, আসলে টু ডি অ্যারে কিছুই না, এখানে ডাবল দুটা লিখতে হয়, মানে দুইবার এটা লিখতে হবে, আর তাহলে কি এখানে আর একটা লিখতে হবে, সো এটাই টু ডি অ্যারে, ঠিক আছে? যাওয়াতে এ কাজটা করা যায় যে তুমি একটা রোতে হয়তো পাঁচটা কলম থাকবে, একটা রোতে ছয়টা থাকবে, একটা রোতে দুইটা থাকবে, একটা রোতে সাতটা থাকবে, ডিফারেন্ট কম থাকবে। বাট এটা তো আমরা চিন্তা করতে পারতাম না, বাট এটা কিভাবে করা, ঠিক আছে? আচ্ছা, সিনট্যাক্স আমি যত দেখাইলাম ওই অ্যারে টু ডি অ্যারে এটা পোর্শন বাদে, মোটামুটি তোমাদের চ্যাপ্টার 4 থেকে 5 এর অর্ধেক শেষ, ঠিক আছে? এখন আমি একটু ক্লাস সম্বন্ধে বলি, মানে এটা দেখো আমি সিনট্যাক্স কিন্তু মোটামুটি শেষ করে দিলাম। এখন যদি কনফিউশন থাকে, মানে যে ইফ কন্ডিশন কিভাবে লিখবো, ইফ ফর লুপ, এগুলো আসলে কিছু সিয়ার করা, মানে আমি অ্যাজিউম করবো তোমরা সি পরে আসছো, আমি জানি না, মানে সম্ভব, ঠিক আছে? তোমাদের অনেক ছাত্র আছে ইয়ের মধ্যে অনেকে করে, সে হয়তো জানে না, মানে হয়তো শর্ট করে নাই, কিন্তু তোমরা কিন্তু অনেকে জেনেও সামনের দিকে কোর্সে চলে যাবে। তুমি প্রোগ্রামিং পারো না, তাও ট্রাই করে দেখি, মানে তুমি এসপিএল পারো নাই,
আচ্ছা এপিএলটা ট্রাই করে দিবি, এপিএল করে নাই আচ্ছা স্ট্রাকচার ট্রাই করে দিবি, এভাবে ট্রাই করতে করতে তোমার চার বছর শেষ করে দাও প্রোগ্রামিং পারো না। এবং লিটারেলি এটা হয় তোমাদের ফোর্থ ইয়ারের মানে ফোর্থ ইয়ার ক্লাসে, আমি একবার একটা ক্লাস আসলাম, সাম ওয়ান মানে কোন একজন সে এআই কোর্সে আসছে বা সে ফোন নথিভুক্ত হয়। হ্যাঁ এই কথাটা আমি যদি তোমাকে এসপিএলে বলতাম তখন তুমি আমাকে বলতে পারতাম যে স্যার রেস সিস্টেম কত বড় অবস্থা, যে আমি কি মার্কেট থেকে ফোন করা শিখে আসছি নাকি যে আমাকে স্যার এসপিএলে বলতে পারতাম। হ্যাঁ ওই সময় যদি আমি কথাটা তোমাকে বলতাম অবশ্যই তুমি আমাকে মানে কাউন্টার অ্যাটাক করতে পারতে যে স্যার আপনি এটা কী কথা বললেন যে আপনি আমার ফোন পারি না এটার জন্য আপনি আমাকে বললেন। কিন্তু তুমি চিন্তা করো একজন একটা এআই কোর্সে করতেছে, এআই কোর্স মানে ফোর্থ ইয়ার লেভেলের কোর্স, সেই কোর্সে সে ফল লিখতে পারে না। এমন এখনো তোমরা যদি জামা করছে কেউ যদি এরকম থাকো, আমি আমি অ্যাকসেপ্ট করবো নাই, কেউ যদি এরকম থাকো যে তুমি ইফ কন্ডিশন লিখতে পারো না, ফল লিখতে পারো না, হোয়াইল লুপ লিখতে পারো না, একটা এআই কিভাবে ডিক্লেয়ার করতে হয় এভাবে বলার পরেও তুমি যদি এরর এররটা বাদ দাও, এরর কিভাবে অ্যাক্সেস করতে হয়, মানে যে এখানে আমি অ্যাক্সেস করছি এটা প্রিন্ট করছিলাম, এইগুলো কাজ যদি করতে না পারো আই এম স্ট্রংলি সাজেস্টিং ইউ টু গো ব্যাক টু ইউর এসপিএল কোর্স, কমপ্লিট দ্য এসপিএল কোর্স প্রপারলি দেন কাম ব্যাক। কারণ হচ্ছে হলো মানে এখানে থেকে তোমার লাভ নেই, আমি তোমাকে জামা পড়াচ্ছি, হ্যাঁ পাস করা খুবই ইজি, লিটারেলি কোনো কোর্স পাস করা খুবই ইজি। কারণ হচ্ছে হলো তুমি কয়েকটা সিটি পরীক্ষা দেবা, কিছু মুখস্থ করে দেবা, বাট জামা পড়ছো মনে হয় না মুখস্থ করে পারবা, বা আগে কোশ্চেন প্যাটার্ন দেখো ভালো করে, কোশ্চেন প্যাটার্ন আলহামদুলিল্লাহ ভালো মতন হয় ভালো লেভেলের। সো আমি কথা বলতেছি না মানে লিটারেলি, কিন্তু অনেকে যারা মানে তোমাদের গতবারে কোর্সের কথা বলি, গতবারে যারা ভালো পেয়েছে একদম খুবই ভালো পেয়েছে, কারণ তোমার বেসিক যদি ভালো থাকে তুমি পারো, বা মুখস্থ যদি করো মানে কি বলবো না কঠিন বলতে কিছু নাই, শোনো তোমাদের যে কোর্স মানে কোশ্চেন করা হয় দেখো লাস্টের বার কথা বলতেছি, আমি ফ্র্যাঙ্কলি আমি যখন মানে গতবারে আমি ফাইনালে আমার কোশ্চেন করার পরে আমরা প্রায় কোশ্চেনটাকে তিনবার চেঞ্জ করছি জাস্ট ইজি করার জন্য, তারপরে ইজি করতে করতে এমন সময় হয়ে গেছে তারপরে আমাকে আমাদেরকে আবার বলা হয়েছে যে ইজি করতে, তারপরে আমরা হাত খারাপ হয়ে গেছি যে স্যার আমার যদি ইজি করতে বলে এর চেয়ে আর ইজি করা আমাদের পক্ষে সম্ভব না, আপনি যদি পারেন তাহলে ইজি করে দেন, তাও স্যার দেখে বলছে না আসলে তো অনেক ইজি কোশ্চেন হয়েছে। সো এরপরে এখন পরীক্ষা দেওয়ার পরে এখন দেখি কি যে মানে কিছু যারা ভালো করছে একদম 40 পেয়ে গেছে, এবং এরকম হয়েছে যারা মিডের মধ্যে 29-28 পেয়েছে তারা হচ্ছে ফাইনালে যে 13-14 এরকম পেয়েছে, বাট অনেকে আছে যারা 19-20 এরকম পেয়েছে তারা আবার ঠিকই 37-38 পেয়েছে। এখন চিন্তা করো মানে এরকম অনেকে আছে তোমার চিন্তা করো, দেখো অনেকে জিজ্ঞাসা করে দেখো আমার স্পেশালি আমার কাছে দুজন স্টুডেন্টের কথা মনে আছে তারা হচ্ছে 26 আর একজন 28 পেয়েছিল, বাট পুরো রিভার্স হয়ে মানে ফাইনালে ফাইনালে বলতে বলতে যে আমার মানে লিটারেলি শক হয়ে গেছি যে ফাইনাল পরীক্ষা যে একদম লিটারেলি ফুল রিভার্স গিয়ে যে 13-15 এরকম 16 এরকম মার্ক পেয়েছে। তো চিন্তা করো 30-এর মধ্যে সে 26 সেগুলো যে কোনো ক্লাসে অবজেক্টগুলো আচ্ছা এটা আমি এর মধ্যে ক্লাস অবজেক্ট বলতেছিলাম জিনিসটাকে, ঠিক আছে
আমরা হচ্ছে হলো মানে এই কোর্সটা তো অলরেডি তোমরা জানো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমরা হলো অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো আমরা ইমপ্লিমেন্ট করি হচ্ছে হলো জাভা দিয়ে, ঠিক আছে, একদম সিম্পল এটা। সো সরি, অবজেক্ট ওরিয়েন্টেড অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি শার্প এটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে হলো তুমি পাইথন দিয়েও সি শার্প মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ করতে পারবে, এমনকি পিএসপি দিয়েও করা যায়। বাট জাভা আমরা ইউজ করি কারণ হচ্ছে হলো সি শার্পের থেকে মানে জাভাটা একটু শেখা অনেক ইজি কম্পারেটিভলি। সি শার্প একই রকমই, বাট জাভাটা আসলে মানে একটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা আসলে কি এটা আমরা গত ক্লাসে আমি একটু বলছিলাম। সো আমাদের এই কোর্সের মেন টার্গেট হচ্ছে হলো যে আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো ইমপ্লিমেন্ট করবো হচ্ছে জাভা দিয়ে, নট জাস্ট জাভা আমাদের কোর্স শেখানো মানে জাভা ল্যাঙ্গুয়েজ শেখানো। সো এই জন্য কিন্তু আমি যে দেখো সিনটেক্সগুলো কিন্তু আমি আজকে আমি শেষ করে দিলাম, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা সিনটেক্স করবো না, নেক্সট ক্লাস থেকে আমরা হলো ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে কাজ করতে থাকবো, ঠিক আছে। সো নেক্সট ক্লাস থেকে তোমরা প্রিপেয়ার হয়ে আসবা যে আমরা কীভাবে ক্লাস তৈরি করবো, কীভাবে ক্লাস নিয়ে অবজেক্ট তৈরি করবো। সো এই সিনটেক্সগুলো শেখা যাবে অ্যাটলিস্ট ফোর্থ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, যাতে তোমার শিখে যাবে। ফোর্থ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত কিছু নাই। আচ্ছা, ফোর্থ নাম্বার চ্যাপ্টার যে আমি বারবার বলতেছি এটা হচ্ছিল তোমাদের বইয়ে, একটা বই আমি রেফার করছি, যারা ই পাও নাই আউটলাইন পাও নাই আমার রুম থেকে নিয়ে যাওয়া শুনো রুমে আমি ক্লাসে পড়ে যাবো। সো বই ওখানে বই দেওয়া আছে হাভার শিল্ড, হাভার শিল্ড জাভা কমপ্লিট রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, আমি জানি না সাম ওয়ান তোমাদেরই একজন আমাকে প্রায় ওয়ান উইক আগে একজন এই বইটা কিনতে গেছিল, মানে তোমাদের এক ক্লাসের কেউ থাকতে পারে অথবা অন্য কেউ এক ক্লাসের অথবা অন্য কোনো সেকশনে, তাহলে চিন্তা করে দেখো তোমাদেরই একমতন একজন স্টুডেন্ট, হ্যাঁ তোমরা তাকে আতেল বলতে পারো, ঠিক আছে। বাট সে কিন্তু বইটা কিনতে গেছিলো আমার নীল খেতে যে আমাকে ফোন করছে, সে জানেও না যে আমি কোন কোর্স সেকশন নেবো, কিন্তু সে জানে যে গতবার কোর্স নিয়েছিলাম। সো এই টাইপের আসলে একটা সাবজেক্ট অ্যান্থোলজি থাকা দরকার, মানে তোমরা একটা কোর্স একটা সাবজেক্ট তুমি যদি এক উইকে একটা সাবজেক্ট যদি শেষ করে ফেলো তাহলে কিন্তু তোমার পুরো বার্ডেনটা কমে যাবে, পুরো একটা মানে একটা সেমিস্টারের বার্ডেন কমে যাবে। সো এটা কিন্তু তোমরা করতে পারো, আমাদের নেক্সটে চার ডের একটা বন্ধ আসতেছে, ঠিক আছে। সো এই চার ডের মধ্যে তোমরা একটা হচ্ছে হলো এই একটা অ্যাটেম্প্ট নিতে পারো যে দেখো করতে পারো কিনা জামা কোর্সটা আমি শেষ করে ফেলি, একবার নিজের উপরে একটু বিলিভ করো যে না আমি পারবো, আমি খারাপ স্টুডেন্ট ছিলাম, খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই। সো আমি মনে করো নতুনভাবে জন্ম নিলাম, নতুনভাবে সিএসপি পড়া শুরু করবো। সো চার দিন একটা অ্যাটেম্প্ট নিয়ে দেখো, চার দিন যদি কোনো কিছু প্ল্যান করে থাকো সিনেপ্লেক্সে যাওয়ার, জাস্ট আমার জন্য লাগলে খাতিরে একবার বাদ দাও যে না সারা জন্য বলছে চার দিন একদম মানে চোখ বন্ধ করে আমি জাস্ট চার দিন ফেসবুক থেকে অফ করে পড়ব। ফেসবুকে কিন্তু একটা ই আছে, দেখবা যে ফেসবুক টাইমার নামে একটা জিনিস আছে, একটা এক্সটেনশন আছে মানে ক্রোমের, ঠিক আছে। ওইটা দিয়ে করা যায় কি যে তুমি স্পেসিফিক টাইম দিয়ে রাখতে পারবা যে এতক্ষণ পরে ওটা তোমাকে আর ঢুকতে দেবে না ফেসবুকে, তুমি গেলেই তোমাকে বলবে ফেসবুকতে বের করে দেবে, ঠিক আছে। ফেসবুক টাইমার একটা আছে, ফেসবুক টাইমার অথবা ব্লগার, এরকম আমি এটা ইউজ করি, আমি এরকম হ্যাঁ সামথিং এরকম একটা ইয়ে আছে, তুমি সামথিং এর বাবা এটা ক্রোমের একটা এক্সটেনশন, ওটা জাস্ট ইয়ে করলে 30 মিনিট দিয়ে রাখবে, 30 মিনিট মানে সারাদিনের মধ্যে 30 মিনিট ঢুকতে পারবে, মানে ফার্স্ট অফ অল 30 মিনিট তো অনেক টাইম, পরে যে এই 30 মিনিট আর হয় না, তারপরে কয়েকবার বসে করে আমি শুরু হয়েছে সেই আমি শো করতে গেলো বারবার খালি ই বলে যে তুমি কি আসলেই তুমি প্রোডাক্টিভ হইতে চাও না, আবার ইয়েস দাও, আসলেই তুমি চাও না আবার ইয়েস দাও, তোমার লাইফ থেকে কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে, আবার ইয়েস দাও, তারপরে ইনস্টল আনইনস্টল, মানে তোমাকে আনইনস্টল হওয়ার আগে অনেকবারই বলে, আবার মনে করো টাইম বাড়াতে চাও, ওরা বলে যে তুমি দিনে 10 মিনিট ফেসবুক ইউজ করতে পারবে, কিন্তু আমি তোমার 10 মিনিট থেকে 30 মিনিট দিতে গেছি, তুমি কি আসলেই তুমি প্রোডাক্টিভ হইতে চাও, মানে প্রোডাক্টিভ হইতে গেলে তোমাকে অবশ্যই তুমি চিন্তা করো তুমি সারাদিনের মধ্যে তুমি কতক্ষণ ফেসবুক ইউজ করতে পারো, ওই টাইমার দিয়ে দেখো, তাহলে দেখ বুঝতে পারো তুমি সারাদিনের মধ্যে ফেসবুকে যাই কতক্ষণ বসে থাকবে, হ্যাঁ যাই হোক গোলাপ পাবে। সো একটু এই বইটা নিয়ে ফার্স্টের দুইটা চ্যাপ্টার জাভা কমপ্লিট রেফারেন্স হাভার শিল যা বললে হবে জাভা কমপ্লিট রেফারেন্স হাভার শিলে বইটা দেবে, কালো কালার একটা বলে 9th edition 8th edition যে কোনো একটা বই দিলে হবে, মানে এডিশনগুলো মানে মানে চেঞ্জ আসলে হচ্ছিল কাইন্ড অফ 2021 চ্যাপ্টারের পর থেকে অত পর্যন্ত আমরা দেখি না, ঠিক আছে। সো ওই সামনেরগুলো আমরা মোটামুটি যে কোনো এডিশন সেম। আচ্ছা ওকে, সো আমরা হলো কি বলতে চাইছিলাম যে ক্লাস জিনিসটা কি, ঠিক আছে। আমি গত ক্লাসে ওই রিভিউ করছিলাম, বাট এটা তোমাদের অনেক সময় লেকচার থেকে আমি আবার বলতেছি, জাভার মধ্যে মেইন দুটা কনসেপ্ট হচ্ছে হলো ক্লাস অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে। এটা দিয়ে আমরা মেইনলি তিনটা ফিচার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, জাভা মানে অবজেক্ট ওরিয়েন্টেড অনেকগুলো ফিচার আছে বাট মেইন ফিচার তিনটা, এটা আমি গত ক্লাসে পাইপ ডায়াগ্রাম দিয়ে বুঝেছিলাম, পলিমরফিজম পি, ইনহেরিটেন্স আই, এনক্যাপসুলেশন ই, এটা হলো পাইপ, পলিমরফিজম, ইনহেরিটেন্স,
এন্ড অফ স্টোরেজ সো আমি এরকম একটা চার্ট দিয়ে বলেছি এটা হলো পি আই ই পলিমার সিস্টেম ইনহেরিটেন্স এন্ড অফ স্টোরেজ সারা জীবন মুখস্থ রাখবা এটা সব সময় হ্যাঁ অ্যাবস্ট্রাকশন এগুলোর মধ্যে আসে ঠিক আছে ওই যে ইনহেরিটেন্স যখন আমরা করতে যাবো ওটা অ্যাবস্ট্রাকশন এগুলো আসে মেইনলি ফিচার ওই তিনটা তারপরে অ্যাবস্ট্রাকশন এগুলোর ভিতরে আসে ঠিক আছে তো এগুলো হলো আদার্স ইস্যু সো মেইনলি এই তিনটা ফিচার আমি ইনক্লুড করবো এগুলোর মধ্যে আমার সাব ফিচার আছে আবার টুলস আছে আমার থ্রেড পড়বো নেটওয়ার্কিং পড়বো ওগুলো আলাদা আছে বাট এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের মেইন যেটা খুব ভালো লাগে যেটা হচ্ছে হলো একটা ক্লাস অ্যান্ড অবজেক্ট সিম্পল ভাষায় ক্লাস হচ্ছে হলো ক্লাস মানে কাইন্ড অফ এ ডিজাইন হুইচ গাইড ইউ টু বিল্ড সামথিং ফর এক্সাম্পল আমি একটা যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি একটা আর্কিটেকচার তোমাকে একটা ডিজাইন দেবে This design guide you to build a building. Everything. There is a design. How we can, for example, integrate motherboard to a hard drive, hard disk, how to use input port, output port. There is a design. But if design did it to computer, what is it? একটা স্পেসিফিকেশন আমি দিয়ে দিলাম একটা ডিজাইন দিয়ে দিলাম যে দেয়ার ইজ এ টু ইনপুট পোর্ট ওয়ান ইউএসবি পোর্ট ওয়ান হার্ড ড্রাইভ ওয়ান হার্ড ডিস্ক একটা স্পেসিফিকেশন আছে বাট এটাই কি তোমার কম্পিউটারটা না ওই ডিজাইন অনুসারে আমি যখন কম্পিউটারটা বিল্ড করবো তখন তুমি ওখানে কম্পিউটার নিয়ে কাজ করতে পারো ঠিক আছে সো এই কম্পিউটার ফিজিক্যাল কিন্তু হলো অবজেক্ট ডিজাইনটা হচ্ছিল ক্লাস ক্লাসের মধ্যে আমি বলে দিই যে এই জিনিস আছে এই ফাংশনালিটি আছে এই মেথড আছে এই অবজেক্ট মানে ভেরিয়েবল আছে বাট এটাকে যখন আমি অবজেক্টে কনভার্ট করবো যেমন এটি অবজেক্টে কনভার্ট করছে স্কেল নামে একটা ক্লাস হয়ে গেছে সিস্টেমের কাছে আমি ইউজ করতে পারছি না কোন সময় ইউজ করছি নিউ স্কেল দিয়ে যখন একটা অবজেক্ট তৈরি করলাম এসসি তখন আমি ইউজ করতে পারছি সো এসসিটা কি ফিজিক্যাল থিং আর স্কেলার হচ্ছে হলো ওই আমার আইডিয়াটা ব্লু প্রিন্টটা ঠিক আছে সো এই যে এখন আমি অনেক সময় বলতেছি যে এসসি হলো ফিজিক্যাল থিং আমি তো টাচ করতে পারি না টাচ করার মতো না তুমি মানে কেন কি হচ্ছে চিন্তা করো প্রোগ্রামিং ভাষায় টাচ করো মানে প্রোগ্রামিং এর মধ্যে তুমি একটা কিছু ইউজ করো মানে এসটি হলো ডট এইচ একটা হেডার ফাইল আছে বাট যেগুলো তুমি কোড না করবে সেগুলো ইউজ করতে পারবা কাইন্ড অফ এরকম সো তুমি একটা ক্লাস ইউজ করে রাখছো মানে লিখে রাখছো বাট ওটা কোনো যদি অবজেক্ট তৈরি না করো তাহলে তুমি ইউজ করতে পারবা না হ্যাঁ ইউজ করতে পারবা যদি এটা স্ট্যাটিক ক্লাস হয় ওটা আবার আদার্স ইস্যু ওটা পরে আসে সো এই ক্লাসের কনসেপ্টটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি স্ট্রাকচার সিএম মানে আমরা স্ট্রাকচার পড়ছি না একদম সেম স্ট্রাকচার ইজ ক্লাস বাট ক্লাসের মধ্যে এখন আদার্স অনেক বেশি ফিচার আছে যেগুলো আমরা তোমাকে কাজ করতে সুবিধা হবে আমি একটু হালকা একটু বলে দিই যেমন আমরা যদি স্ট্রাকচার একটা ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা কি করি স্ট্রাকচার নেম তারপরে কতগুলো ভেরিয়েবল লিস্ট দ্যাট মিনস হলো স্ট্রাকচার ইজ এ কম্পোজিট ভেরিয়েবল যেখানে আমরা অনেকগুলো ভেরিয়েবল অ্যাড করে দিলাম ঠিক আছে সো তাহলে এইভাবে আমরা ডিক্লেয়ার করতাম স্ট্রাকচার স্টুডেন্ট স্টুডেন্ট এসটি ঠিক আছে এটা ভেরিয়েবল অ্যাক্সেস করব কিভাবে এটার ভিতরে ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করব কিভাবে st.id st.cdpa তাহলে st.id equal to say element st.cdpa ধরো 3.5 ঠিক আছে সো এরকম আমি একটা হলো স্ট্রাকচার তৈরি করলাম সো এই সেম স্ট্রাকচারের মতনই দেখো আমরা এখানে একটা ক্লাস ডিফাইন করি ক্লাসের জন্য আমার কি করতে হয় ফার্স্ট একটা ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে যেমন একটি স্ট্রাকচার কিওয়ার্ড ইউজ করতে হবে স্ট্রাক্ট আর এখানে ইউজ করতে হবে কি ক্লাস সো ক্লাস অনুরূপ সেম স্টুডেন্টের নাম রাখলাম কালিব্রেস ওপেন কালিব্রেস ক্লোজ এখানে তোমার হলো ই করতে হবে না কোনো সেমিকোলন দিতে হবে না যেটা স্ট্রাকচার দিতে হবে এটা জাস্ট ডিফারেন্স এরপরে এখানে যত ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে চাও যা কিছু করতে চাও এটার ভিতরে তুমি করবে সো আইএনটি এ সরি আইডি আইডি ডাবল সিজিপিএ দেন তাহলে দেখো আমাদের ডিক্লারেশন কোন তফাৎ আছে জাস্ট এখানে সেমি কোলন নাই আছে এখানে নাই আর আমরা এখানে স্ট্রাক্ট ইউজ করছি এখানে ইউজ করছি হলো এখন ডিক্লারেশন করবো কিভাবে ডিক্লারেশন তো অলরেডি আমরা দেখছি
নেম, ভেরিয়েবলের নেম ইকুয়াল টু নিউ ক্লাসের নাম, ঠিক আছে? সো এটা সব সময় ফার্স্টে ক্লাসের নাম স্টুডেন্ট, দেন ভেরিয়েবলের নাম এসটি ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, ঠিক আছে? সো এভরি টাইম ফার্স্টে আমাদের দিতে হবে হচ্ছে হলো আমার হলো ক্লাসের নাম, দেন আমার ভেরিয়েবলের নেম, আফটার দ্যাট ক্লাসের নাম, দেন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এটাকে বলা হয় হচ্ছে হলো কনস্ট্রাক্টর, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা বলা হয় কনস্ট্রাক্টর, ঠিক আছে? সো এটাও তোমরা ওই ফিফথ নাম্বার চ্যাপ্টারের লাস্টে দিয়ে পাবো, ফিফথ নাম্বার চ্যাপ্টারটা তোমার পড়ে ফেলো, জাস্ট একটু রিডিং দিয়ে এসো, কল করতেছি, এটা আসলে কনস্ট্রাক্টর কল হইতেছে, এবার এটা একটা ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশন, এই স্পেশাল ফাংশন, এটা আমরা পরে দেখবো কিভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে এটা একটা আমরা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের নাম হলো এসটি, টাইপ হচ্ছে হলো স্টুডেন্ট। এখন এটা ভেরিয়েবল অ্যাক্সেস করবো কিভাবে? সেম একইভাবে এসটি ডট আইডি ইকুয়াল টু 12, এসটি ডট সিজিপিএ ইকুয়াল টু 3.9, ঠিক আছে? তাহলে দেখো খালি ডিক্লারেশনের মধ্যে একটু ডিফারেন্স না, ডিক্লারেশন এখানে আমি কি নিউ ইউজ করছি, এখানে ইউজ করছি, বাট এখানে কিন্তু নিউ ইউজ করতে পারতাম, করা যায়, এখানে একটা জিনিস দেখছিলাম না, পাবলিক প্রাইভেট পাবলিক প্রোডাক্ট, এর ডিফারেন্ট টাইপস আছে, আপাতত ধরো এটা হচ্ছিল কাইন্ড অফ বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, এভাবে চিন্তা করো, পাবলিক দিলে এই যে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা, আর যদি প্রাইভেট দাও তাহলে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা না, দ্যাটস ইট, আপাতত ধরে রাখো, এটাই বলে অ্যাক্সেস মডিফায়ার, এটা আমরা আস্তে আস্তে বলবো, জাস্ট আমি একটু হালকা ধারণা দিয়ে রাখবো, বুঝে গেছে? তাহলে দেখো আমরা তাহলে ক্লাস কীভাবে ডিক্লেয়ার করলাম এটা বুঝতে পারছি, অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করা যায় সেটা বুঝতে পারছি, এরপরে ক্লাস আর অবজেক্ট কীভাবে কাজ করে সেটা দেখলাম। শোনো, ক্লাসের বাইরে কিন্তু আমরা কিছু ডিক্লেয়ার করতে পারবো না, ক্লাসের বাইরে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, ক্লাসের বাইরে তুমি মেথড ডিক্লেয়ার করতে পারবো না, তোমাকে সব ডিক্লেয়ার করতে হবে হলো ক্লাসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও কিছু আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আরও, মানে এটা তো আমরা জাস্ট ক্লাস বললাম যে কীভাবে কাজ করে, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করে তারপরে আমাদের ফাংশন কল করে দেবে, বাট বুঝেছি যেটা বললাম, তোমরা মনে করো নেক্সটে যদি মনে করো যে 12টা লেকচার লিখে আসো, মানে যে যেটা বলছি নেক্সট রবিবারের পুরো যে 12টা লেকচার দেখতে হবে, ঠিক আছে? ওরা দেখে আসলে দেখবো যে তোমরা আমাকে বেশি পারবো, যে আজকে আমি আটকে গেছিলাম না ফল গ্রুপের মধ্যে, হয়তো তোমরা আমাকে সাহায্য সম্পর্কে দিতে পারবে যে স্যার এটা তো এভাবে করছে না, ওটা এভাবে করছে, ঠিক আছে? সো নেক্সট ক্লাস আসার আগে অবশ্যই লেকচার ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? ওকে, দাঁড়াও অ্যাটেন্ডেন্স দিয়ে নেই।